আছি বালির কোটাতে, কোটার রাস্তাগুলো দেখছি আর খুব মনে পড়ছে ভারতের যে গোয়াতে কালাঙ্গুট, কালাঙ্গুটের সাথে যথেষ্ট সিমিলার রাস্তাগুলো। কোটার রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে যে বিচের কাছে, এখানে ভিতরে যে মার্কেট শপিং যেখানে ট্যুরিস্টদের আনাগোনা বেশি, সেই জায়গাটাতে কোটার। চলেন আমরা ঘুরে ঘুরে যাই একটু শান্তির দিকে। ভাই রাস্তাগুলো সব ওয়ান ওয়ে, আমরা একটু ডান পাশের দিকে যাই, বিচের দিকে একটু যাই। সোজা যাবো এটা কোটা বিচ রোড। হ্যাঁ, আমরা বিচ রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। তবে ইন্দোনেশিয়াতে যত যত গাড়ি পার্ক করা যায় না, পার্ক করলেই পার্কিং চার্জ।
সর্বক্ষেত্রেই আপনাকে দিতে হবে। আমরাও একটা জায়গায় দাঁড়াবো, ভাই এদিকে রাখবো বাইক, আমরা এই ডান পাশে। বালির কোটা বীচ, এইখানে পানির ঢেউ আছে, অনেক বড় বড় ঢেউ আছে। বীচটা যদি আমি থাইল্যান্ডের সাথে তুলনা করি তাহলে কিছুটা অপরিষ্কারই মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বীচের মানে ভাঙ্গন হচ্ছে, তাই তো সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ সেখানে এখানে অনেক কাজ করতেছে, যেন বীচ ভেঙে যেন এদিকে না আসে। তাই ওনারা এইখানে মেনটেন্যান্সের কাজ করতেছে। আসেন আমরা ঘুরে ঘুরে বীচে একটু সামনে হাঁটি, মইন ভাই আসেন। এটা কি ভাই, হাতি চিংড়ি সব কিছু মিলে জিলে এটা একটা স্ট্যাচু, ড্রাগন, অদ্ভুত এটা একটা দৃশ্য। How much coconut? 45. Yeah. Residual please, pre-check. Yeah, come. Okay. চৌরাস্তা থেকে বামে যাব, সোজা, তারপরে গিয়ে বামে সিগন্যাল থেকে। এখান থেকে আমরা বামে যাব,
এখানে ম্যাক্সিমি হচ্ছে যে বিফ আর চিকেন ছাড়া সব কিছুই হচ্ছে যে সামুদ্রিক সোর্স থেকে নিয়ে আসে। এটা খুব টোনা ফিশ, খুব মজা। এইটা বলতে পারবো না, এইটাও সামুদ্রিক মাছ। এইটা হচ্ছে যে ডিমের, এইটাও মাছের আইটেম। এইটা হচ্ছে আলুর চপ, খুবই টেস্টি। এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে চিলি, আর এটা হচ্ছে ভেজিটেবল। এইটা ওয়ান কাইন্ড অফ এক বিন, বেগুন ভাজা। এটা হচ্ছে কাঁঠাল দিয়ে রান্না করা, কাঁঠাল দিয়ে সেটা রান্না করা। এইখানে বিফের একটা, এটা একটা আইটেম, এইখানে একটা আইটেম, আর এইখানে একটা আইটেম। এটি ফিশ ফ্রাই, আর অনেকগুলো আসলে খাওয়ার তো সম্ভব হয় না, তাই টেস্ট করতে পারবো না, টোটালি বলতে পারবো না। এইখানে একটা প্রাইস চার্ট দেওয়া আছে। হালাল ফুড সে এই ভাই। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।